ফিরলাম বিরতির পর, যে খবরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। ট্রেন দুর্ঘটনা যেন কোনোভাবেই থামছে না, একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর আমাদের কাছে বারবার এসেই চলেছে। আর এবার শিলচর আগরতলাগামী ট্রেনে আগুন, এসি কামরাতে অগ্নিকাণ্ড হয়েছে। ট্রেনটি যোগেন্দ্রনগর পৌঁছতেই আগুন লাগে বলে যাত্রীরা জানিয়েছেন। ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক হয়নি, কোনো বড় ক্ষতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে এবার শিলচর আগরতলাগামী ট্রেনে আগুন, এসি কামরায় অগ্নিকাণ্ডের মতন ঘটনা। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ করে সে ট্রেনটি আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছয়। সেই ট্রেনের আগুনের ঘটনা জানতে চাওয়ালে এসি কামরার একজন ইনচার্জ জানান, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনাটি ঘটেছে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ছেন। অঙ্কিতা, এই মুহূর্তে কি আপডেট? ট্রেনটি রওনা দিয়েছিল আগরতলা উদ্দেশ্যে, এবং আগরতলার আগে স্টেশন যোগেন্দ্রনগর স্টেশন, সেখানেই মূলত বাজে সেই বিপত্তি। শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের অগ্নিকাণ্ডে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড যখন ট্রেনটি যোগেন্দ্রনগর স্টেশনে এসে পৌঁছায়, তখনই কিন্তু কামরায় প্রচুর পরিমাণে ধোঁয়া দেখতে পাই যাত্রীরা। তবে কিসের থেকে সে ধোঁয়া, তখন কিন্তু স্পষ্ট ছিল না। সঙ্গে সঙ্গে রেলকর্তারা সে বিষয়টা জানতে পেরে থামিয়ে দেওয়া হয় ট্রেন, এবং সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে পড়েন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে এখন কিন্তু ট্রেন আগরতলা এসে পৌঁছে গেছে। একেবারে আগরতলা অর্থাৎ যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলের ঠিক আগের স্টেশন যোগেন্দ্রনগরই কিন্তু এই বড় সড়ো বিপত্তি। কিন্তু এবার কিভাবে ঘটলো বা কি কেনই বা এই ধোঁয়া কিভাবে আগুন ধরলো, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রেলকর্তারা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে। শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল যাত্রীরা, যাত্রীদের চোখে মুখে মেঘে পাওয়া আতঙ্ক ধরা পড়েছে। কিন্তু সেখানে রেলের কোন গরজ ছিল নাকি যাত্রীদের গরজ, যাত্রীরা আগত কিছু করেছে কেননা সেটা হচ্ছে একটা ইঞ্জিন শব্দা, আর তাতে যদি ধূমপান বা অন্য কিছু আগুন ফোরানো হয় সেক্ষেত্রে ধোয়া বা সেখানে সাইলেন দেখে ওঠে, তাই সেক্ষেত্রে এর পেছনে কারা জড়িত রয়েছে তার জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তুমি সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে শুনে নেব যে ট্রেনের ইনচার্জ যার বাইট আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে, তার বাইটটা আমরা আগে একটু শুনবো। তোমার সঙ্গে আমরা কথা বলছি, তুমি লাইনে থাকো। रेलवे में क्या अचानक हड़ताल होता ही रहता है, सर कुछ नहीं ऐसा बात नहीं है। फिर रविंद्र तो सिर्फ हम लोग बोले तो फिर चले, फिर आए कुछ नहीं। अभी तक सब ठीक है? अभी सब। सर आपका नाम? इसका इंचार्ज। हमारा कुछ नहीं हुआ, वो हम लोग का जो इलेक्ट्रिकल बॉक्स है ना, प्लग थोड़ा छोटा सा प्लग जल गया, तो वो अचानक से आधा अलार्म बज गया, तो समझ में तो आता ही रनिंग गाड़ी है। कहाँ से घटना हुआ? किस स्टेशन? कितने बजे था? कहाँ से आ रहा था? सिलचर। অর্থাৎ একেবারে পরিষ্কার যে শিলচর থেকে আগরতলার দিকে যাচ্ছিল ট্রেনটি, এবং সেই সময় ইনচার্জ যেটা পরিষ্কার ভাবে জানালেন যে একটি শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং অঙ্গিতা, তুমি আমাদের সঙ্গে লাইনে আছো? আমি তোমার থেকে যে বিষয়টি জানতে চাইবো, যেটা আমরা শুনলাম ইনচার্জের থেকে যে একেবারে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে, এখনো পর্যন্ত কি কারো হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাচ্ছ? তুমি কি ক্ষয়ক্ষতির কোনো খবর পেয়েছো? কত আদৌ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কারোর বা কোনো স্বাস্থ্যে কোনো হানি এসছে কি কোনো কিছু জানতে পারছো? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির কোনো খবর নেই এবং হতাহতেরও কোনো খবর নেই, যেহেতু অল্পেতেই সমস্তটা বিষয় নিয়ন্ত্রণে চলে এসেছে, তাই এখনো ক্ষতি কোনো খবর উঠে এসেনি আসেনি। ট্রেনটি কিন্তু বর্তমানে আগরতলা রেল স্টেশনেই রয়েছে এবং যাত্রীরাও সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। যখন এই ধোঁয়া দেখতে পায়, তারপরে যখন বিষয় রেলকর্তারা জানতে পারে, সমস্ত বিষয় দেখার পর, যাচাই করার পর পুনরায় কিন্তু সে ট্রেন আবার আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সে সময় ইতিমধ্যে আগরতলা এসে পৌঁছেছে ট্রেন, সবাই সুস্থ রয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর কিন্তু এখনো পর্যন্ত নেই।
ধন্যবাদ অঙ্কিতা। অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে এতক্ষণ কথা বলছিলাম। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে আগরতলা শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে দুর্ঘটনা এবং যোগেন্দ্রনগর পৌঁছতেই অগ্নিকাণ্ডের মতন দুর্ঘটনা ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন এবং এসি কামরায় আগুন লাগে এবং যেটা জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল, তবে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সুতরাং সবাই কিন্তু সুরক্ষিত রয়েছেন। নিচে ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।